السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال سبحانه وتعالى: فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا يقبض العلم انتزاعا يقبضه من العباد، ولكن يقبض العلم بقبض العلماء، حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকর আদায় করছি, আল্লাহ সুবহান ওয়া তাআলা গহীন এবং গভীর রাতেও আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন এবং শরীয়া সংক্রান্ত কিছু কথা শোনার জন্য এখানে থাকার, বসে থাকার এই মানসিকতা এবং ধৈর্য দান করেছেন, এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ। সম্মানিত ভাইরা এবং বোনেরা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন: ওয়া কাম মিন ফাতান ইউসবিহু ওয়া ইউমসি নাঈমা ওয়া ক্বাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি। There are many young men and women who spend the nights and the days in pleasure and delight, in plays and in games. অনেক পুরুষ এবং নারী আছে, যুবক এবং যুবতীরা আছে, সকাল এবং সন্ধ্যা আনন্দ ফুর্তিতে তারা কাটিয়ে দেয়। ওয়াকাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি। কিন্তু তার কাফনের কাপড় অলরেডি বাজারে চলে এসেছে, সেটা জানে না। আপনি হতে পারে অন্য জায়গায় আনন্দ ফুর্তিতে ব্যস্ত আছেন, অথচ আপনার কাফনের কাপড় রেডি, ইউ নেভার নো। বহু লোক আছে তাদের মৃত্যু হয় যখন সে অপরাধের মধ্যে নিমজ্জিত, অনেকে আছেন তার মৃত্যু হয় যখন ওই ব্যক্তি সেজদার মধ্যে নিমজ্জিত আছে। আপনি দেখেছেন একবার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ইন্দোনেশিয়াতে একজন কারি কোরআন তেলাওয়াত করছিলেন, সে অবস্থায় তিনি মারা গিয়েছেন, দেখেছিলেন না এটা? আবার কত লোক মারা যায় অপরাধ করতে গিয়ে। সৌদি আরবের একটা ঘটনা একবার আমাকে একজন বলল, আমাদের বাংলাদেশের বহুত লোক ওইখানে কনস্ট্রাকশনে তারা কাজ করতে যায়, তো কনস্ট্রাকশনে কাজ করছিল এরকম, কিন্তু দোতলা থেকে পড়ে গেছে, পড়ে মারা যায়, তিনতলা থেকে পড়ে গেছে, পরে নিচে পড়েছিল, তার তো হাড় গুঁড়ো সব গুঁড়ো হয়ে যাওয়ার কথা, কিন্তু ফর্চুনেটলি পড়েছে হচ্ছে বালির উপর, লোকটা বেঁচে গেল। এখন সকল এসে তাকে ধরেছে, লেট আস সেলিব্রেট, ইউ হ্যাভ গট ইন এ সেকেন্ড লাইফ, লেট আস সেলিব্রেট। তুমি তো দ্বিতীয় জীবন পেয়েছো, চলো সেলিব্রেট করি। কিভাবে সেলিব্রেশন করবা? যে ওই পাড়ে তো রাস্তার ওই পাড়ে কিছু ড্রিঙ্ক আছে, কিছু ড্রিঙ্কস নিয়ে আসো, আমরা একটু আনন্দ ফুর্তি করি। ওই গেছি ড্রিঙ্ক আনার জন্য, যখন যাচ্ছিল তখন একটা গাড়ি ওকে পিষ্ট করে হত্যা করে গিয়েছে, বেঁচে গেছে তিনতলায় পড়ে, তিনতলা থেকে পড়ে বেঁচে গিয়েছে, কিন্তু রাস্তা পার হতে গিয়ে আর বাঁচেনি। এমন বহু লোক আছে যারা জীবন এবং মৃত্যুকে কোনো অবস্থায় তারা উপলব্ধি করতে পারে না। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ খুব চমৎকার একটি গল্প বলেছেন এবং সেটি আপনাদের প্রত্যেকেরই প্রায় জানা আছে। তিনি বলেছেন যে আমাদের এই দুনিয়ার জীবনটা হচ্ছে ওই ব্যক্তির মতো যাকে তাড়া করছে একটি বাঘ, সে বাঘ থেকে বাঁচার জন্য তিনি দৌড়াচ্ছেন, পড়ে গেলেন একটি গর্তের মধ্যে,
পড়ার সময় তিনি একটি ওই গর্তের মুখে একটি গাছ ছিল, পাতলা লিপলিক একটা গাছ, ওই গাছে তিনি ধরেছেন। তো আর তিনি নিচের দিকে পড়ে যায়নি গর্ত, তিনি তাকিয়ে দেখেন গর্তের ভিতরে একটা অজগর সাপ আছে, হা করে আছে, উপরে শেখ বাঘ, নিচে গর্তের মধ্যে একটা বিশাল বড় সাপ, পড়ে গেলে সাপ খেয়ে ফেলে, আর যদি উপরে উঠে তাহলে বাঘ খায়, এই অবস্থা সে কি করবে? এর মধ্যে সে দেখতে পেল ওই যে দুটো ওই যে যে গাছের ছোট্ট একটা গাছ, এর কাণ্ড ধরে বা তার ঢাল ধরে যে সে ঝুলে আছে, ওইটার গোড়া, ওই গোড়াতে দুটো ইঁদুর, ইঁদুরের বাচ্চা এসে ওগুলো কাটছে, ইঁদুরের বাচ্চা কাটছে, মাটি গুলো খোদাই করছে এবং ওইটার নিচ থেকে মাটি সরে যাচ্ছে। অবস্থাটা কি? ওইদিকে অজগর সাপ, ওইদিকে বাঘ, এইদিকে আবার ইঁদুর কেটে দিচ্ছে তার ওই যে রশি যেটা দিয়ে সে ঝুলে আছে। হঠাৎ করে সে দেখলো তার পাশে একটি মৌমাছির একটা মৌছাক, ওই মৌছাকে মধু এরকম টক টক করে করছে। সে চিন্তা করলো ভালোই তো একটু মধু খেয়ে নিই, মধু খেচ্ছে, মধু খাচ্ছে, আর এইদিকে কিন্তু ওই যে ইঁদুর তার রশি দড়ি যেটা সে লোক যেখানে সে ঝুলেছিল ওই গাছের ওই যে গোড়ায় গোড়া কেটে দিয়েছে, তারপরে সে পড়ে গেছে সাপের মুখে। তিনি বলেন দিস ইজ অ্যান অ্যানালজি, এটা আমি একটা এক্সাম্পল তোমাদের জন্য বললাম। এক্সাম্পলটা হচ্ছে নিচে যে সাপ, এই সাপ হচ্ছে আসলে তোমার মৃত্যু। নিচে যে সাপ সেই সাপ হলো কবর, যেই বাঘ তোমাকে দৌড়াচ্ছিল বাঘ হচ্ছে তোমার মৃত্যু। আর এই যে ইঁদুর যে কেটে দিচ্ছিল এই ইঁদুর আসলে তোমার জীবন কেটে দিচ্ছে, এভরিডে তোমার জীবন যাচ্ছে, প্রতি মুহূর্তে তোমার জীবন ক্ষয় হয়ে যাচ্ছে। আর তুমি ওই যে একটু মৌচাক থেকে যে তুমি একটু মধু খাচ্ছিলে, এটা হচ্ছে দুনিয়া। আর দুনিয়া কুলওয়াতুল খাদিরা, রাসূল বললেন দুনিয়াটা হচ্ছে মিষ্টি এবং এটা সবুজ। লা ইয়াগুররান্নাকাল লা ইয়াগুররান্না লা তাগুররান্নাকাল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান্নাকা বিল্লাহিল গুরুর। অধিকাংশ মানুষই দুনিয়ার মধ্যে তারা নিমজ্জিত, তারা আখেরাত সম্পর্কে ভাবেও না এবং আখেরাত সম্পর্কে তারা চিন্তাও করে না। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখেরাত সম্পর্কে তারা গাফিল। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, অধিকাংশ লোকই তারা এই আন-নাবা আল আযীম আবু দা আখিরা, অধিকাংশ লোক তারা ইখতিলাফের মধ্যে নিমজ্জিত। আপনি মনে করতে পারেন যে না, আই এম শিওর এন্ড সার্টেন দ্যাট আই উইল হ্যাভ টু অ্যাপ্রোচ দা ডেথ, আই উইল মিট দ্য ডেথ, আমি মৃত্যু এর মুখোমুখি হব, মৃত্যু আমাকে আলিঙ্গন করবেই, আমি মারা যাবই। কিন্তু আপনার এবং আমার আয়োজন দেখে মনেই হয় না যে আমরা মৃত্যুর জন্য এক মুহূর্ত চিন্তা করছি। প্রিয় ভাইরা, আপনার সফর যত লম্বা হয়, আপনার প্রস্তুতি যত লম্বা, আপনি এখান থেকে সিলেট যাবেন নিশ্চয়ই বড় একটা লাগেজ ভর্তি করে জামা কাপড় নিয়ে যাবেন না, আপনি নিশ্চয়ই এমনি কিছু জামা কাপড় পরে যাবেন, কোনো জামা কাপড়ই নেবেন না, যা পরে যাচ্ছেন তাই, কারণ আফটার 2, 3, 4, 5, 6 আওয়ার্স ইউ উইল কাম ব্যাক টু ইউর রেসিডেন্স। কিন্তু যদি আপনি এখান থেকে ঢাকা যেতে চান, ছোট করে হলো একটি জামা কাপড়ের ব্যাগ নিয়ে যাবেন, যদি একদিন দুই দিন থাকতে চান তাহলে আরো বেশি, যদি আপনি একেবারে এখান থেকে শিফট হতে চান যেখানে আর কখনো ফিরে আসবেন না, তাহলে সব কিছু বিক্রি করে দিয়ে আপনি ওখানে যাবেন এবং সব কিছু আপনি নিয়ে যাবেন, সো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু কাম ব্যাক, আপনাকে আর ফিরে না আসতে হয়। আল্লাহ তাআলা বললেন ইন্না আল্লাহ ইস্তারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুনা ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন যে সত্যিকার অর্থে ঈমানদারদের কাছ থেকে তিনি জীবন কিনে নিয়েছেন এবং তাদের সম্পদ কিনে নিয়েছেন, বিনিময়ে তিনি তাদেরকে জান্নাত প্রদান করবেন। আপনার জীবনের মালিক আল্লাহ, আপনার সম্পদের মালিক আল্লাহ, কিন্তু অনুগ্রহ করে তিনি আবার বিনিময়ে আপনাকে দিচ্ছেন যে আপনি জান্নাত পাবেন। কিন্তু সেই জান্নাতে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আপনার প্রস্তুতি কি? লোকেরা তো তাদের মৃত্যুর সময় যখন আসবে তখন তারা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব ফাসাদদাকু আকুম মিনাস সালিহিন, আল্লাহ একটু সময় দাও, আমি একটু দান সাদাকা করব, আমি একটু ভালো মানুষের মতো জীবন যাপন করব, আমাকে একটু ফিরিয়ে দিন, আমাল সালিহান, আমি একটু ভালো কাজ করব। কিন্তু নো রেসপাইট, কাউকে কোনো ধরনের
সুযোগ কাউকে দেয়া হবে না। আপনি যদি মনে করেন শুধুমাত্র বৃদ্ধরাই মারা যায়, ইউ আর রং, ইউ আর মিস্টেকেন, ইউ আর গ্রেটলি ইন এরর, আপনি বিশাল বড় ভ্রান্তির মধ্যে আছেন। আপনি শুধুমাত্র তখনই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন যখন পাশের কেউ মারা যায়। আমি অনেক লোকের দেখেছি মৃত্যুর সময় তারা গাল গল্প নিয়ে ব্যস্ত, কেউ মারা গিয়েছে সেখানেও তারা তাদের জীবন নিয়ে আলোচনা করে, সেখানে তার ভিশন মিশন নিয়ে আলোচনা করে, সেখানে সে ভাবতে থাকে যে আমি এই করব সেই করব, এবং এগুলো সবই দুনিয়ার কথা। লাশকে সামনে রেখে বহু মানুষকে আমি রাজনীতি করতে দেখেছি, অন্যায় করতে দেখেছি, অপরাধ করতে দেখেছি, এবং তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে দেখেছি। লাশকে সামনে রেখে তিনি মনে করেছেন যে মৃত্যু তার জন্য নয়, ইট ইজ অলওয়েজ দ্য নেক্সট পারসন, ইট ইজ অলওয়েজ দ্য আদার পারসন। মৃত্যু সবসময় অন্যের কাছে আসে, তার কাছে কখনোই আসে না। যুবক এবং যুবতীরা তো মনে করে মৃত্যু তো তার জন্য নয়, মৃত্যু শুধুমাত্র বৃদ্ধদের জন্য। এটাই যুবক এবং যুবতীদের কথা। এই জন্য ইমাম শাফি রহমাল্লাহ তিনি বলেছেন, কত যুবক আছে তুমি দেখো সে কুর্তি ফ্যাশন নিয়ে ব্যস্ত, অথচ তার জানাজার জন্য সবকিছু প্রস্তুত হয়ে আছে। কিভাবে জানবেন, জানার জন্য তো আপনাকে নিশ্চয়ই জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসলিম জাতির উপর জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহান বলেছেন ফামালা, কোরআনের প্রথম যে শব্দটি আল্লাহ নাযিল করেছেন তার নাম হলো ইকরা। আল্লাহ সুবহান তো বলেছেন আল্লাহ তিনি আল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ ওয়া জাআলা লাকুম সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা। আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদের মায়েদের পেট থেকে তোমাদেরকে যখন বের করেছেন, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ফ্রম দা ওমস অফ ইওর মাদার ইউ ডিডন্ট হ্যাভ অ্যান আইওটা অফ নলেজ, তোমরা কিছুই তোমরা জানতে না, এমনকি তোমাদের জন্মের পরেও তো তোমরা অনেক কিছু জানো নি, দীর্ঘদিন পর তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা জ্ঞানের কথা তিনি আমাদের উপর ফরজ করে দিয়ে তিনি বলেছেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, তোমার রবের নামে তুমি পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তিনি তোমাকে কোন প্রসেসে সৃষ্টি করেছেন তুমি একবার ভাবো। ইকরা ওয়া রব্বুকাল আকরাম, তোমার রবের নামে তুমি পড়ো কারণ তিনি সবচেয়ে মহান, সবচেয়ে মর্যাদাবান সে রব। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে তোমাকে শিখিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, তুমি যা জানতে না তা তোমাকে তিনি শিখিয়েছেন, তুমি অনেক কিছু জানতে না, মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা অনুগ্রহ করে তোমাকে শিখিয়েছেন। এই মহান আল্লাহ সুবহান ওয়া তাআলাকে চেনা এবং আল্লাহ সুবহান ওয়া তাআলাকে জানার জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হয়। এই জন্য রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ সুবহান ওয়া তাআলা আদমের শ্রেষ্ঠত্ব দিয়েছেন কারণ তিনি আদমকে জ্ঞান দিয়েছেন, এমন জ্ঞান যে জ্ঞান অন্যদের মাঝে ছিল না। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লা, এবং তিনি ফেরেশতাদেরকে বললেন আম্বিউরি বি আসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তার বাইরে তো আমাদের জ্ঞান নাই। আল্লাহ বললেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কি তোমাদেরকে বলিনি আমি গায়েব জানি আসমান এবং জমিনের, সব কিছু আমার কাছে স্পষ্ট, শুধু সব কিছু আমার কাছে স্পষ্ট। তোমরা এটাই মনে করো না আমি জানি তোমরা যা গোপন করো, ওয়া আখফা ইয়ালামু সিররাকুম ওয়া আখফা, তিনি জানেন তোমাদের গোপন। ওয়া আখফা সুপারলেটিভ ডিগ্রি, এবং গোপন থেকে গোপন যা আছে তাও আমি জানি, কোনো কিছুই আমার কাছে অস্পষ্ট নয়। প্রিয় ভাইরা বোনেরা, আপনারা হয়তো বা বসে বসে নিজেরা কিছু ভাবছেন চিন্তা করছেন, ইভেন ইউ ডোন্ট নো, আপনি নিজেও জানেন হোয়াট ইউ আর থিংকিং অ্যাবাউট, আপনি কি চিন্তা করছেন আপনি নিজেও জানেন না, কিন্তু একজন জানেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা। এই জন্য তিনি বলছেন ওয়া আখফা, শুধু তোমাদের গোপন জানা এরকম নয়, গোপন থেকে গোপন জিনিস হুইচ ইজ অলসো নন টু ইউ, হুইচ ইজ নট নন টু ইউ, তোমার কাছেও যেটি অস্পষ্ট নয় সেটিও কিন্তু আমি জানি। সেই মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি তার প্রশংসা করতে গিয়ে বারবার তিনি বলেছেন তিনি জ্ঞানী, আল্লামুল গুয়ুব,
আলিমুন খাবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকীমুন আলীম, তিনি জ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রজ্ঞাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে যখনই নবী রাসূলের কথা বলেছেন তখনই তিনি বলেছেন আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তাকে হুকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি এবং তাকে জ্ঞান আমি দান করেছি। সকল নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছেন। ফাফাহামনাহু সুলাইমানা ওয়া কুল্লান আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান দান করেছেন এবং জ্ঞান দান করে তিনি সকলের জন্য জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। আমি যে জ্ঞানের কথা বলি প্রিয় ভাইরা বোনেরা, সেই জ্ঞান কিন্তু দ্বীনী জ্ঞান, আমি কিন্তু এমনি এই জাতীয় জ্ঞান এর কথা বলি না। একদল লোকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, একদল লোক আছে দুনিয়ার পণ্ডিত, সব তারা জানে দুনিয়ার কোনো কিছুই তাদের কাছে অস্পষ্ট নয়, কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের জ্ঞান হচ্ছে জিরো, কিছুই জানে না আখিরাতের ব্যাপারে। অথচ আখিরাতের জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ ছিল, এই দুনিয়ার জ্ঞান অর্জন করা তার জন্য সর্বোচ্চ ফরজে কিফায়া ছিল, কিন্তু এই জ্ঞান সে অর্জন করেছে যেটা তার জন্য ফরজ ওই জ্ঞান সে অর্জনই করেনি, ওই জ্ঞানের ধারে কাছেও নাই। আমি অনেক লোকের যখন অহংকার বশত তাদেরকে বলতে শুনি আমি ইসলাম সম্পর্কে ভাই কিছুই জানি না, উনি ভালো জানেন উনি বলবেন, তারপর উনি আবার বলা শুরু করে দেয়, এই সকল লোকদেরকে দেখে আমি অবাক হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের একটি আলামত হলো ইয়াজহারু আল জাহলু ওয়া ইউরফা আল ইলম, জ্ঞান তুলে নেওয়া হবে এবং জাহালাত মূর্খতা চারিদিকে ছড়িয়ে পড়বে। এক পণ্ডিত, তার নাম ছিল আবুল হাকাম, পণ্ডিতদের পিতা, কিন্তু আল্লাহ সম্পর্কে তার জ্ঞান জিরো লেভেলে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর নাম দিয়ে দিয়েছেন আবু জাহাল, নাম দেননি। তার কি দুনিয়ার জ্ঞান কম ছিল নাকি? He was the leader of his society and had the knowledge of everything. সব জ্ঞান তার ছিল, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার জ্ঞান ছিল না। আজাল আল আলিহাতা ইলাহুম ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, অবাক করা কথা, সব ইলাকে বাদ দিয়ে একজন ইলাকে গ্রহণ করব, ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো অবাক 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 করার মতো একটা ঘটনা। এই সকল লোকদেরকে আপনি মূর্খ বলবেন না তো কি বলবেন? রিয়েল মূর্খ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই সকল ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পায় না। জ্ঞান অর্জন করা ফরজ প্রিয় ভাইরা, মুসলমানদের জন্য মূর্খ থাকা এবং আনইনফর্মড আননলেজেবল থাকা এটা হারাম, কারণ ফরজের বিপরীতে যা কিছু তাই হলো হারাম। জাহল জাহালত এটা ইমানদারদের সাথে যায় না, এটা অন্য কারোর সাথে যেতে পারে। এই জন্য জ্ঞান আমাদেরকে অর্জন করতেই হবে, জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে ধারাবাহিক কিছু প্রসেস আমাদের ব্যবহার করা দরকার। কোন জ্ঞান আপনি অর্জন করবেন? প্রথম আপনার জ্ঞান কি? জ্ঞানের ক্ষেত্রে আপনি প্রায়োরিটি লিস্ট করা দরকার, এবং জ্ঞানের ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করা দরকার সেটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, এবং ঈমানের যে সকল বিষয় আছে এগুলো সম্পর্কে আমাদের প্রথম জ্ঞান অর্জন করা দরকার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন বুখারী হাদিস, আল্লাহর কসম করে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে আখেরাত সম্পর্কে আগে না বলতেন, জাহান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যদি আমাদেরকে আগে না বলতেন, তিনি যদি আমাদেরকে আগে বলতেন যে মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম অথবা ইত্তকার জানাবে বিচার হারাম, তাহলে আমাদের পক্ষে এটা মানা সম্ভব হতো না। তিনি আগে আমাদেরকে আখেরাতের কথা বলেছেন, ঈমান এবং আকীদার কথা বলেছেন, আমরা প্রস্তুত হয়ে গিয়েছিলাম। এই জন্য যখনই তিনি আমাদেরকে বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযযামু রিজসু মিন আমালি শাইতানি ফাজতানিবু, তখন আমরা দেখেছি মদিনার অলি গলিগুলো এগুলো ফ্লাডের মতো, বন্যার মতো, এই মদের বন্যায় ভেসে গিয়েছিল। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যে সকল পাত্রে তারা মদ খেত ওই সকল পাত্রগুলো পর্যন্ত তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল, কারণ সোসাইটি ওয়াজ ক্রিয়েটেড, মাইন্ডসেট ওয়াজ প্রিপেয়ার্ড, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। জ্ঞান অর্জন না করাটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, এবং এই জ্ঞান অর্জন না করার কারণে আমরা বিভিন্ন ধরনের শিরক এবং বেদাত এবং কুফরিতে আমরা নিমজ্জিত হয়ে পড়েছি। আপনি তো জানেনই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার জ্ঞান একেবারেই নাই। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন ক্ববদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস-সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনি, আল্লাহ সুবহানাহু বলেন তারা আল্লাহকে তো চেনেই না, আল্লাহকে তারা জানেই না। অধিকাংশ লোকই ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোকই আল্লাহর ব্যাপারে তাদের জ্ঞান আছে বলে তারা দাবি করে, কিন্তু প্রকৃত অর্থে তাদের কোনো জ্ঞানই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেতৃত্বের কথা বলেছেন, কিন্তু এই নেতৃত্ব হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে নেতৃত্ব, কারণ আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারও নেতৃত্ব ছিল জ্ঞানের উপর ভিত্তি করে।
আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে শুরুতেই সেই কথা সূরা বাকারা শুরুতেই আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই কথা বলে দিয়েছেন জ্ঞানের জন্য সালাফরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জ্ঞানের অর্জনের ক্ষেত্রে তাদের অবস্থা কি ছিল একবার চিন্তা করে দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলেছেন যে আমি আনসারি এক বন্ধুর সাথে এই চুক্তি করলাম যে আমি যখন রাসূলের সাথে থাকব না তখন তোমরা থাকবেই থাকবে আমি যখন ফিরে আসব তুমি রাসূলের কাছ থেকে কি শিখেছো কি শুনেছো এটা আমাদেরকে বলবে আবার তুমি যখন থাকবে না তখন আমি থাকব তুমি ফিরে আসলে আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তিনি কি করেছেন এইভাবে জ্ঞান অর্জনের জন্য তাদের প্রতিযোগিতা ছিল তারা জ্ঞান অর্জন করতে ফাসতাবিকুল খায়রাত কল্যাণকর কাজে জ্ঞান অর্জনের কাজে তোমরা প্রতিযোগিতা করো আমাদের প্রতিযোগিতা জ্ঞান অর্জনের ক্ষেত্রে হওয়া দরকার এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদের যে প্রায়োরিটির কথা বললাম এই প্রায়োরিটি হলো প্রথমত আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে তাওহীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্রান্ত জ্ঞান আমাদের অর্জন করা দরকার এই জ্ঞান না থাকলে আমরা শিরকের মধ্যে এবং কুফরের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার যদি না থাকি তাহলে আমরা অবশ্যই বেদাতের মধ্যে নিমজ্জিত হয়ে যাব আপনি যদি বেদাত এবং শিরক এবং কুফর সমাজে কেন এত বেশি আপনি যদি এটি দেখেন তাহলে দেখবেন যে এর প্রধানতম কারণ হলো আল জাহলু বিদ্বীন জ্ঞানের দ্বীনের ক্ষেত্রে মানুষের অজ্ঞতা দ্বীন জানেই না অধিকাংশ বেদাত এবং খোরাফাত হচ্ছে অজ্ঞ লোকদের মাঝে যারা দ্বীন সম্পর্কে জানে না তাদের মাঝে অধিকাংশ বেদাত এবং খোরাফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত হলো জ্ঞান উঠিয়ে নেওয়া হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা এভাবে জ্ঞান তুলে নেবেন না বরং যে সকল জ্ঞানীরা আছে এদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তুলে নেবেন অতএব জ্ঞানী আর থাকবে না মানুষ জাহেলদেরকে আলেম হিসেবে গ্রহণ করবে তাদের কাছ থেকে ফতোয়া চাইবে ওই জাহেলরা তারা তাদের অজ্ঞতার বিগয়রি ইলমিন জ্ঞান ছাড়া অজ্ঞতার উপর ভিত্তি করে তারা মানুষের উত্তর প্রদান করবে ফাদল্লু ওয়া আদল্লু তারা নিজেরাও পথভ্রষ্ট হবে অন্যদেরকেও তারা পথভ্রষ্ট করবে দুদল লোকের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বলেছেন একদল লোক তারা জ্ঞান থাকা সত্ত্বেও তারা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে তারা ঠিকমতো আনুগত্য করেনি আরেকদল লোক তারা জ্ঞান ছেড়ে দিয়েছে এই কারণে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলাকে তারা চিনতে পারেনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদলিন ইবনে কাইয়িম তিনি আল তাফসির আল কাইয়িম তিনি বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম তার মানে হচ্ছে ইহুদিরা যে ইহুদিরা জ্ঞান থাকার পরেও আল্লাহ সুবহান ওয়া তাআলার ব্যাপারে তারা বিরোধিতা করেছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম কোরআন যদি বলেন আপনি দেখবেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবাআহুম এটা বলেননি আল্লাহ সুবহান বললেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর রাসূল তারা এমন ভাবে তাকে চেনে যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে প্রিয় ভাইরা আপন বাবাকে চেনার চেয়ে সন্তানরা বাবাকে ভালো বেশি ভালো চেনে কি বলেন আপনারা আপনি আপনার বাবার ব্যাপারে যতটুকু চেনেন আপনার বাবা আপনাকে তার চেয়ে অনেক বেশি চেনে অনেকগুলো কারণে তন্মধ্যে প্রধানতম কারণ হলো আপনার বাবা আপনাকে জন্ম থেকে দেখেছে তার সামনেই তো আপনার জন্ম অতএব আপনার বড় হয়ে ওঠা বেড়ে ওঠা এগুলো সব আপনার বাবার সামনে কিন্তু আপনার বাবাকে তো আপনি এতদিন জানেন না দেখেন না আপনার জন্মেরও তো 10 বছর পর পর্যন্ত আপনি বুঝেনি নাকি অতএব বাবার সবকিছু আপনার জানা নাই এমনকি আপনার শরীরে কোথায় কি সামান্যতম দাগ আছে এই দাগ পর্যন্ত আপনার বাবার জানা আছে কিন্তু আপনার এগুলো জানা নেই এই জন্য আল্লাহ বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাহুম দে ক্যান রিকগনাইজ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ দে ক্যান রিকগনাইজ দেয়ার ওন চিলড্রেন তারা তাদের সন্তানদেরকে যেমনি ভাবে চেনে আল্লাহকে তারা তেমনি ভাবে চেনে কিন্তু এই লোকগুলো এত তো চেনার পরেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গ্রহণ করেনি এরা জ্ঞান পাপী জ্ঞান থাকা সত্ত্বেও তাদের নিজেদের সাথে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেনি আল্লাহ তাআলা একজন লোকের ব্যাপারে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্নাবি وإن أصابتهم شر انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين الله سبحانه وتعالى একজন লোক তারা প্রান্ত সীমায় দাঁড়িয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইবাদত করে প্রান্তে দাঁড়িয়ে মানে কি জানেন যদি তাদের কোনো কল্যাণ হয় তাহলে তারা খুবই আনন্দিত কল্যাণ হয়েছে ভালোই তো এখন এই পথে আমাদের চলা দরকার আর যদি তাদের কোনো ক্ষতি হয় ইনকালাবা তখন সে ব্যক্তি কি করে সে তখন পৃষ্ঠ প্রদর্শন করে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা এই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত পুরোটাই নষ্ট হয়ে যায় আপনারও জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আপনাদের যে দৃষ্টিভঙ্গি থাকা দরকার তা হলো দিনকে জানা এবং দিনকে শেখা যেন দিনকে আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জ্ঞান অর্জনের জন্য করো না যে তোমরা এর মাধ্যমে যারা জ্ঞানী তাদের সাথে বিতর্ক করবে অথবা কোথাও গিয়ে তোমরা দেখাবে এরকম যে তুমি অনেক কিছু জানো অথবা তুমি কোনো ব্যক্তিকে বিব্রত করবে এই উদ্দেশ্যে যদি তুমি জ্ঞান অর্জন করো ফাওয়াইদুল লাক সুম্মা ওয়াইলুল লাক তাহলে তোমার জন্য ধ্বংস তোমার জন্য ধ্বংস তোমার জন্য কোনো বিনিময় নাই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তার আনুগত্য যেন আমরা সঠিকভাবে করতে পারি জ্ঞান থাকার পরেও একজন লোক নিজের সাথে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুসারে চলে না যেমন ইহুদীদের কথা আল্লাহ বললেন ওয়ালা দাল্লিন আরেকজন লোক তারা তো জ্ঞান অর্জনই করেনি এবং এই জন্য তারা পথভ্রষ্ট জ্ঞান অর্জন তারা করেনি এই জন্য তারা পথ হারিয়ে ফেলেছে ওই পথই আর তারা খুঁজে পায়নি খ্রিস্টানদের কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমাদের অবস্থা কখনো কখনো ইহুদীদের মতো একদলের আরেকজনের অবস্থা হচ্ছে খ্রিস্টানদের মতো কেউ ইসলাম বুঝে কিন্তু প্র্যাকটিস করে না তার নিজের স্বার্থে এটাকে ব্যয় এবং ব্যবহার করে আরেকজন লোক তার একেবারে ইসলাম সম্পর্কে কিছুই তারা জানে না এবং এই ব্যাপারে তাদেরকে জানতে হবে এই অনুভূতি তাদের নাই আবার কেউ কেউ তো তাদেরকে কথা বলে কোরআন হাদিস পড়ার দরকার নাই আমি শুনেছি একজন এই কথা আমার নিজের কানে শুনেছি সে ব্যক্তি বলেছে এবং লক্ষ লক্ষ লোক তার ফলোয়ার এবং তারা মানুষকে জাহাজ ভরে জান্নাতে নিয়ে যাবে এরকম দাবিও করে থাকে সে বলেছে বাবারা কোরআন পড়ো না হাদিস পড়ো না আল্লাহ তাআলা কোথাও বলেননি কোরআন পড়ো হাদিস পড়ো কোরআন অনুসরণ করো হাদিস অনুসরণ করো বরং আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহওয়ালাদেরকে অনুসরণ করো কত বড় জালেম হলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এই কথা বলতে পারে মান ক্বালা ফিল কোরআন বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি এসে বললেন ওয়াফাকিহাতান ওয়া আব্বা এই আব্বা শব্দের অর্থ কি ওয়াফাকিহাতান এবং ফসল এবং ফলের বাগান ওয়া আব্বা আব্বার অর্থ কি তিনি বলেন আমি এটার অর্থ জানি না আইয়ু সামা ইন তুযিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুবুল্লুনি ইন আকুল ফিল কোরআন বি রাইহি কোন আসমান আমাকে ছায়া দেবে এবং কোন জমিন আমাকে আশ্রয় দেবে যদি আমি কোরআনের ব্যাপারে আমার নিজের মন গড়া কথা বলি অথচ এই ব্যক্তি কোরআনের ব্যাপারে মন গড়া কথা মন গড়া ব্যাখ্যা তিনি দাঁড় করিয়ে দিচ্ছেন আল্লাহ নাকি কোথাও বলেননি আল্লাহ রাসূল নাকি কোথাও বলেননি যে তোমরা কোরআন এবং হাদিস মানবে তোমরা অনুসরণ করবে বাপ দাদাদেরকে এবং তার বাপ দাদার নামও নাকি এখন কোরআন নাজিল হলে ওইখানে নাকি বাপ দাদার নামও থাকতো এরকম কথা লোকেরা বলে যায় এবং আল্লাহর ব্যাপারে তারা বলে ওয়াফতারুন আলাল্লাহিল কাযিব ওহম ইয়ালামুন জেনে শুনে তারা আল্লাহ সুবহানাহুর ব্যাপারে তারা মিথ্যা আরোপ করে এটা একমাত্র কারণ এটা তাদের ব্যবসা এটা তাদের বিজনেস এই বিজনেস যদি এই সত্য যদি তারা বলে দেয় তাহলে তার লোকেরা তাদেরকে টাকা পয়সা দেবে না তাহলে তাদের রমরমা বিজনেস চলবে না ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ এবং দ্বীনের মূল ভিত্তি হলো দুটো তা হলো কোরআন এবং সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ এবং আখিরাতের প্রতি তোমাদের যদি বিশ্বাস থাকে তাহলে তোমরা কোন ব্যাপারে বিতর্ক হলে তোমরা কোরআন এবং সুন্নাহর দিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মানে হচ্ছে আতিউল কোরআন ওয়া আতিউস সুন্নাহ তোমরা কোরআনকে অনুসরণ করো এবং সুন্নাহকে অনুসরণ করো অথবা আল জাহাল দ্বীনের ব্যাপারে যত ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে সকল বিভ্রান্তির মূল কারণ হচ্ছে দ্বীনের জ্ঞান মানুষের নাই ভাইরা এখানে যুবকদেরকে বলছি বিকাম স্পিরিটেড আপনার অনুকূল হিম্মা অনেক বড় স্বপ্ন দেখুন যে ইসলামের এমন খুঁটিনাটি কোনো জিনিস নাই ফান্ডামেন্টাল কোনো জিনিস নাই যা আপনি জানেন না এর উপর খুঁটিনাটি জিনিসগুলো আপনি জানবেন ধীরে ধীরে জানুন ইসলামকে জানুন ইসলামকে জানা আপনার জন্য ফরজ এই দিক থেকে অন্য কোথাও যাবেন না যদি আপনি অন্য কোথাও যান তাহলে মনে রাখবেন শয়তান আপনাকে ছোঁ মেরে নিয়ে যাবে এই সময়টাকে আপনি জ্ঞান অর্জন করার জন্য ব্যবহার করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে যারা জানে না তারা কখনোই এক সমান হতে পারে না কারণ তাদের প্রত্যেকের আমল এক লেভেলের না একজন ব্যক্তিকে যার দ্বীনের জ্ঞান নাই এরকম একজন ব্যক্তিকে যত বড় আবিদ হোক না কেন শয়তান যত দ্রুত তাকে পথভ্রষ্ট করতে পারে একজন আলেমকে শয়তান এতটা পথভ্রষ্ট করতে পারে না এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আলেম শয়তানের উপর 1000 আবেদের চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর কারণ হলো ওই আবেদদেরকে যেই কোনো সময় শয়তান পথভ্রষ্ট করে দিতে পারে তার দিনের জ্ঞান না থাকার কারণে সে কোন অবস্থায় সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি করতে পারে না সে আমল করছে মনে করছে
এটা আরবরা বলতো আল মিক্সারু কাহাতিবিল লাইল আল মিক্সার এক কাহাতিবিল লাইল মানে অন্ধকার রাতে যেই ব্যক্তি লাকড়ি খুঁজে বেড়াচ্ছে ওই ব্যক্তি ওই লাকড়ি খুঁজতে খুঁজতে কখনো কখনো লাকড়িকে মনে করে কোন একটা সাপ ধরে নিয়েছে ওই সাপটাকে দংশন করে হত্যা করে ফেলবে সে মনে করেছে আসলে এটা লাকড়ি কোন একজন ব্যক্তি তার নলেজ জ্ঞান না থাকার কারণে সে কোন একটা কাজকে মনে করবে ইবাদত আসলে সে ইবাদত করছে না আসলে সে শিরকের মধ্যে নিমজ্জিত আছে বিদআতের মধ্যে নিমজ্জিত আছে অথবা ওই ব্যক্তি কুফরের মধ্যে নিমজ্জিত আছে গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা বিভিন্ন ভাবে তারা যে দীন বিরোধী কার্যকলাপে নিমজ্জিত একটাই মাত্র কারণ বিলিভ মি তা হলো তাদের দীনের ব্যাপারে যথাযথ এবং যথেষ্ট পরিমাণ জ্ঞান তাদের নাই এজন্য আপনাদের প্রায়োরিটি লিস্টে প্রথম থাকা দরকার দীনের জ্ঞান অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দীন এর জ্ঞান মানুষের কাছে বিতরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সেই দোয়াই করেছেন রব্বানা ওয়া বাআছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম হে আল্লাহ এমন একজন রাসূল পাঠান তাদের মাঝে তাদের মধ্যকার একজনকে তাদের মাঝে রাসূল হিসেবে পাঠান ইয়াতলু আলাইহিম যিনি আপনার আয়াতগুলো তেলাওয়াত করবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব তিনি মুআল্লিম হিসেবে কাজ করবেন তিনি মানুষের মাঝে কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে বিতরণ করবেন এবং এর মাধ্যমে তিনি মানুষের মাঝে পবিত্রতা তৈরি করবেন পবিত্রতা তৈরি করবেন মানুষের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ব্যক্তি জ্ঞান অর্জন করে তার মর্যাদা এত বেশি আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদদা ওয়া মা ইউদরিকা আল্লাহ ইয়াযাক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল ইবনে উম্মে মাকতুম আসছেন তিনি অন্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে ওইখানকার সবচেয়ে প্রভাবশালী লোকদের সাথে তিনি আলোচনায় ব্যস্ত তিনি আলোচনা করছেন ইনি তো অন্ধ সাহাবী তিনি তো দেখেন না রাসূল কি করছেন তিনি এসে রাসূলকে পীড়াপীড়ি করা শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ আমার এটা আমার এই সমস্যা আমাকে এটা ব্যাপারে তিনি জানতে চাইলেন দীন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ফেশিয়াল এক্সপ্রেশন করলেন মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করেননি আবাসা আপনি ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন আবাসা তিনি একটু ফেশিয়াল এক্সপ্রেশন এমনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে এমন কোন কথা বলতেন না যে কথার কারণে কেউ কখনো মনে কষ্ট পায় এরকম কথা তিনি বলতেন না তার চেহারা একটু এমন ভাব ফুটে উঠলো একটু অসন্তুষ্টির ভাব ফুটে উঠলো কারণ তিনি গুরুত্বপূর্ণ লোকদের সাথে তিনি দিন আলোচনা করছেন আপনি জানেন যে প্রিয় ভাই প্রিয় বোনেরা আপনি জানেন আপনার কাছে আপনি ডাক্তার রাসূল সবচেয়ে বড় ডাক্তার আপনার কাছে কোন একজন রোগী এসেছে এই রোগের হলো ক্যান্সার রোগের রোগীর কি ক্যান্সারের রোগ ও যদি এখনই মারা যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়ে গেছে এত ভয়ঙ্কর ডিজিজ আরেকজনের হলো মাথা ব্যথা আরেকজনের কি মাথা ব্যথা এখন মাথা ব্যথার লোক এসে আপনাকে বলতেছে যে ডাক্তার সাহেব আমার মাথা ব্যথা করে একটু ওষুধ দেন আর একটু ওষুধ দেন আর এটা হলো ক্যান্সারের রোগী ওই ব্যক্তির এখনই চিকিৎসা করা দরকার নাহলে মারা যাচ্ছে কি করা দরকার বলেন তো আপনি কাকে প্রায়োরিটি দেবেন ক্যান্সার আলাকে প্রায়োরিটি দেবেন না তো এখানে আবু জাহাল উতবা সাহেব ওরা তো ক্যান্সারের রোগী ওর তো কিছুই নাই আর এর মধ্যে যিনি আব্দুল ইবনে উম্মে মাকতুম যিনি অন্ধ সাহাবী এসেছেন তার সর্বোচ্চ দিনের একটা মাসালা জানা দরকার রাসূল সাল্লাম তো ডাক্তার তিনি যা করেছেন কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই ব্যক্তিদেরকে বলেও কোনো লাভ নাই এই দীনি জ্ঞান আসলে ওরা অর্জন করবে না ওদের একমাত্র কাজ হচ্ছে হু আলাদুল খিসাম সে হচ্ছে ভয়ঙ্কর তর্ক বাগিস তর্ক ছাড়া তার কোনো কাজ নাই সে তর্কের মধ্যে লিপ্ত থাকবে এটাই তার একমাত্র কাজ কিন্তু এই ব্যক্তি এসেছে একমাত্র দীন জানার জন্য ওহুয়া ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ এই জন্য আপনাদেরকে বলি কোরআন বোঝার জন্য ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ এন্ড অ্যানাদার পারসন হি কেম টু ইউ রানিং এমনি আসে নাই দৌড়ে এসেছে অন্ধের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন জাআকা ইয়াসআ সাইয়ুন মানে হলো রান দৌড়ানো সাইয়ু বাইনা সাফা ওয়াল মারওয়া সাফা মারওয়ার মধ্যখানে কি করতে হয় দৌড়াতে হয় তিনি ইয়াসআ দৌড়ে এসেছেন ওহুয়া ইয়াখশা সে আবার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় ফান্তালাহু তাসাদ্দা আপনি তাকে মনোযোগ দিলেন না অন্যর প্রতি আপনি মনোযোগ দিয়েছেন আপনি কি জানেন ওরা তো আপনার কথায় একটুকু শিক্ষা গ্রহণ করবে না কিন্তু ও আপনার কথা অনুসারে চলবে জ্ঞান যে ব্যক্তি অর্জন করতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা এই লেভেলের আল্লাহ সুবহানাহু কোরআন সূরা নাযিল করে দিলেন একটা মাত্র প্রেক্ষাপট এবং খুব বড় কোনো প্রেক্ষাপট নয় কিন্তু প্রেক্ষাপটের ইস্যু হলো এখানে জ্ঞান অর্জন করার জন্য একজন এসেছেন
এইজন্য জ্ঞান অর্জন করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য উন্মুক্ত করে দেবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুবহানাহু পাঠালেনি মানুষের মাঝে জ্ঞান বিতরণ করার জন্য, বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মুআল্লিম হিসেবে জ্ঞান অর্জন করার জন্য। রাসূল বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান, তুমি জ্ঞান অর্জন করো অথবা জ্ঞান বিতরণ করো, তুমি জ্ঞান অর্জন করো অথবা জ্ঞান বিতরণ করো, জ্ঞান অর্জন করুন প্লিজ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আলোকিত মানুষে পরিণত করেন। আলো আল ইলম নূরুন, জ্ঞান হচ্ছে আসলে আলো। ওরা আমাদেরকে শিখিয়েছে নলেজ ইজ পাওয়ার, এর মধ্যে শেরেক আছে, আমরা ওই কথা বিশ্বাসই করি না। আমরা বিশ্বাস করি আল ইলম নূরুন, নলেজ ইজ লাইট, নলেজ ইজ লাইট, জ্ঞান হচ্ছে আলো। قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, স্পষ্ট কিতাব যা তোমাদের জন্য জ্ঞান বিতরণ করে যায়। লিতুখরিজা الناس من الظلمات الى النور باذن ربهم الى صراط العزيز الحميد, আল্লাহ সুবহান কোরআন নাযিল করেছেন, কোরআনের জ্ঞান বিতরণের মাধ্যমে মানুষকে যেন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। যারা জ্ঞানী তাদেরকে কখনোই, নলেজেবল ম্যান ক্যান নেভার বিন এনস্লেভড, একজন জ্ঞানী মানুষ কোনোদিনই, একজন জ্ঞানী মানুষ পরাধীন থাকতে পারে না। নলেজ হ্যাজ কাম ইন অর্ডার টু লিবারেট, জ্ঞান এসেছে মানুষকে মুক্তি প্রদান করার জন্য। বিশ্বাস করুন একজন জ্ঞানী মানুষ, একজন মুক্ত মানুষ, এবং আমি এই মুক্তির ব্যাপারে, আমি মুক্ত বলতে আমি বলছি এটি রিলিজিয়াস মুক্তি, রিলিজিয়াস ফ্রিডম, এর ঘাড়ে অন্য কোন বেদাত অথবা শিরক অথবা কুফরের কোন শেকের শেকল এই ব্যক্তির ঘাড়ে নাই। কারণ জ্ঞান এই ব্যক্তিকে এই সকল কিছু থেকে, এই খোরাফাত থেকে তাকে মুক্তি প্রদান করেছে। আর যেই ব্যক্তি জ্ঞানী নয় সেই ব্যক্তির ঘাড়ে এরকম শেকল পড়ে আছে। আপনি জানেন ব্রিটিশরা যখন আমাদের অঞ্চলে আসলো, আমাদের মাদ্রাসা এডুকেশনাল সিস্টেমটাকে ওরা ধ্বংস করে দিল, তারপরে এই অঞ্চলে এত শেরেক এবং বেদাত, এই শেরেক এবং বেদাতের এত আখড়া তৈরি হয়েছে ব্রিটিশদের আগমনের পর, এর আগে এত ছিল না। কারণ কি জানেন, যখন তারা মাদ্রাসা এবং মুসলমানদের এডুকেশনাল সকল ইনস্টিটিউট গুলো বন্ধ করে দিল, এরা তো এখন আর কোনো জ্ঞান অর্জন করে না। আপনারা যদি আপনাদের অঞ্চলে বিভিন্ন মুসলমানদের আগের অথবা যদি আপনি 50 বা 100 বছর আগের বিভিন্ন দলিল দেখেন, দলিলে দেখবেন লেখা আছে শ্রী আওলাদ হোসেন, শ্রী আব্দুল আজিজ। মুসলমানদের নাগের নামের আগে তারা শ্রী লিখতো, কারণ তারা জানতো। আমি বহু লোকের কাছ থেকে শুনেছি বৃদ্ধ, তারা বলেছে যে আমরা মঠ এবং মন্দিরে গিয়ে আমরা হরি হরি রাম রাম ইত্যাদি আমরা বলতাম। আমরা তাদের কাছে চাইতাম, আমরা এখনো দেখেছি গ্রাম অঞ্চলে এত বেদাত, কারণ হিন্দুদের যে বেদাত, হিন্দুদের যে সকল খোরাফাত গুলো আছে, কুসংস্কার গুলো আছে, এগুলো সব মুসলমানদের মাঝে বিরাজমান। হিন্দুরা তারা তাদের জন্মাষ্টমী করে, আর আমরাও আমাদের ঈদে মিলাদুন্নবী করি, ওদের মতো মিলিয়ে শিলিয়ে আমরা সবকিছু করছি। আর এই বেদাতের বিষয়ে আমি আলোচনা করতে চাইনি, আমি বলছিলাম যে আপনাদেরকে জ্ঞান অর্জন করার কথা বলছি। প্রিয় ভাইরা, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয়াতের সামনে এবং পেছনে, প্রথমে এবং শেষে, মধ্যখানে আল্লাহ অন্য কথা বললেন, কিন্তু দুই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনের কথা বললেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের আগমন এবং প্রত্যাগমনে, লাআয়াতিল লিউলিল আলবাব, যে সকল জ্ঞান লোকেরা, জ্ঞান রয়েছে যাদের, বুদ্ধি রয়েছে যাদের, দূরদৃষ্টি রয়েছে তাদের জন্য এখানে শিক্ষার উপকরণ রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদা, যেই সকল ব্যক্তির এরকম জ্ঞানে উদ্ভাসিত, জ্ঞানের আলোয় আলোয় আলোকিত, এই সকল লোকেরা দাঁড়িয়ে বসে শোয়া অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে, তারা আল্লাহর জিকির করে, এবং ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের দিকে তাকিয়ে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ কিছুই তুমি এমনিতে সৃষ্টি করোনি, সুবহানাক সুবহানাক সুবহানাল্লাহ, তাদের মুখ দিয়ে এরকম বের হয় সুবহানাল্লাহ। আপনি এবং আমি সুবহানাল্লাহ 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 এরকম তার মুখ দিয়ে বের হয় না, সে ওই দিকে তাকিয়ে বলে সুবহানাল্লাহ, কারণ এগুলো এমনিতে আল্লাহ সুবহানাল্লাহ সৃষ্টি করেননি। জ্ঞান অর্জন করা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, কারণ আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে চিন্তা করেন, ভাবেন, তাইলে শুধু আল্লাহর মহত্ব আপনি বুঝতে পারবেন। আর নাহলে আপনি মনে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিছি কি দিছো, বলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এই তো যথেষ্ট করেছি আল্লাহর জন্য।
আল্লাহর জন্য যথেষ্ট করেছি, এর চেয়ে আর বেশি করার দরকার কি আছে? আমি বহু লোকের, আমি প্রতিদিনই বিভিন্ন ধরনের বুদ্ধিজীবীদের সাথে কথা হয়, এমন বহু বুদ্ধিজীবী খুঁজে পাই, তারা এই কথা বলে যে তারা ভালো মানুষ, তারা ভালো মানুষ। আপনারা দেখেছেন বাংলাদেশে এরকম আছে সাদা মানুষের খোঁজে, এরকম দেখেছেন আপনারা? ওই সাদা মানুষ এমন সাদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার জিরো লেভেলের জ্ঞান নাই, মানে জিরো বললেও জিরোকে অপমান করা হচ্ছে, সে নাকি সাদা মানুষ। যে ব্যক্তি আল্লাহকে চেনে না, তার স্রষ্টাকে চেনে না, সে আল্লাহর প্রতি, স্রষ্টার প্রতি তার আনুগত্য নাই, ওই ব্যক্তি সাদা মানুষ হয় কিভাবে? ও তো কালোর চেয়েও কালো। আমি কোন রঙের কথা বলছি না, সাদা এবং কালো কোনো কমপ্লেক্সন, কালার অফ বডি এটার নাম নয়, দুইটা কোয়ালিটির নাম এটা, দুইটা কোয়ালিটি। ও তো অন্ধের চেয়ে অন্ধ, ও তো কালোর চেয়েও কালো, ও তো অন্ধকারাচ্ছন্ন। জ্ঞান যদি আপনি অর্জন করেন, জ্ঞান অর্জন করলে আপনি আলোকিত মানুষে পরিণত হবেন, আপনার মাধ্যমে অন্যায় এবং অপকর্ম হতে পারে না, আল্লাহর বিরুদ্ধে চারণ হতে পারে না। আপনি যতটুকু করবেন তা আপনি জেনে শুনেই করছেন, এবং আপনি যতটুকু আমল করছেন ততটুকু আপনি বুঝে শুনেই করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল লাযিনা কাফারু আমালুহুম কাসারাবিন বিদিয়াতি ইয়াহসাবু যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়া ওয়াজাদাল্লাহু ইনদাহু ফাওয়াফাহু হিসাবা। একদল লোক তার আমল করে যাচ্ছে, সে আসলে ডান বাম কিছুই বুঝে না, যা মনে আসছে যা শুনেছে তাই সে আমল করে যাচ্ছে, আমল করে যাচ্ছে। এই সকল ব্যক্তিদের আমল আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের দিন এদের কোন কাজ আল্লাহ সুবহান ওয়া তাআলা গ্রহণ করবেন না। কুল হাল মুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ। তারা মনে করছে তারা ভালো কাজ করছে, কারণ তারা আল্লাহ সুবহান সম্পর্কে তারা জ্ঞানই রাখেনি। এই জন্য আল্লাহর ইবাদত কিভাবে করতে হয় এই কথা তারা বুঝেই না, তারা নিজেরা মন গড়া ইবাদত আবিষ্কার করেছে, অথচ আল্লাহর ইবাদত করতে হয় আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইবাদত করতে হয়। প্রিয় ভাইরা, জ্ঞান অর্জন করার জন্য যে কাজগুলো করা দরকার তা হলো আমাদেরকে সঠিক আলেমদের কাছে আমাদের জ্ঞান অর্জন করা দরকার। ইবনু সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই জ্ঞান এটা হচ্ছে কি? দীন। অতএব তোমরা কার কাছ থেকে দীন? জ্ঞানকে তিনি বলেছেন দীন। এই গি দীন তোমরা কার কাছ থেকে গ্রহণ করছো এটা তোমরা দেখো। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে তিনি আলোচনা করছিলেন তার ছাত্রদের সামনে, এর মধ্যে দুজন লোক আসলো, তারা এতেজাল মুতাযিলি আকীদার মধ্যে দাদা আবদ্ধ হয়ে যাচ্ছিল। তারা এসে বলল ইমাম মালিক রাহিমাহুল্লাহকে, আমরা একটু আপনার সাথে কথা বলবো। বলে না, কোনো কথা বলার অনুমতি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করি। বলো না, তাও করতে পারবে না। তারা সেখান থেকে চলে গেল। ইমাম মালিকের ছাত্র তাকে জিজ্ঞেস করলেন যে আপনি না হয় কথা বলতে দিলেন না, কিন্তু একটু কথা, একটু কোরআন আয়াত তেলাওয়াত করতে দিলেন না কেন? বলে তোমরা তো বুঝো না, ও একটা আয়াত তেলাওয়াত করতো, আয়াত তেলাওয়াত করার পর ওইটার এমন একটা ব্যাখ্যা দাঁড়া করাতো, ওই ব্যাখ্যাটা শোনার পর তোমাদের অন্তরে এটা সব সময় লেগে থাকতো। আপনারা এর মধ্যে শুনেছেন বাংলাদেশে আউল ফাউল বাউল এরকম বহু ধরনের গান নিয়ে আছে না? আপনাদের এই সিলেট এলাকায় তো আউল ফাউল বাউল ইত্যাদির কি পরিমাণ গান তাদের আছে, এগুলো আপনারা শুনেন। এবং প্রত্যেকটা গান শেখের মধ্যে হাবুডুবু, প্রত্যেকটা গান শেরেক নিয়ে পূর্ণ। এই সকল গানগুলো তারা গায়, আপনি একবার শুইনা দেখেন আপনার কানে ওই গান বাজতেই থাকবে, বাজতেই থাকবে, বাজতেই থাকবে, কিছুদিন পর্যন্ত ওই গানই শুধু আপনার মনে আসবে। এটা একটা নেচার, ফায়াস্তাকিররা ফি কলবি। অতএব তোমার কলবে, তোমার অন্তরে এটা গেঁথে যাবে, তুমি আর এখান থেকে নিস্তার পাবে না। ইমাম মালিক এই কথাটাকে শুনতে দেননি। এই জন্য আল্লাহ সুবহানাহু বলেছেন, ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم في الدنيا والاخره। যারা চায় মানুষের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য শাস্তি রয়েছে। শুধু দুনিয়ায় অথবা শুধু আখেরাতেই নয়, দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায় সকল ব্যক্তিদের জন্য শাস্তি রয়েছে। কারণ তার অশ্লীলতা যখন ছড়িয়ে দেয় তখন সাধারণ লোকেরা ওই অশ্লীলতায় তারা সেখানে গিয়ে তখন নিমজ্জিত হয়, সেখানে তারা আক্রান্ত হয়, সেগুলোর মাধ্যমে তারা প্রতারিত হয়। আর যে সকল লোকেরা জ্ঞানী তারা তো ওগুলোকে অ্যাভয়েড করে। জ্ঞান অর্জন করার জন্য আমাদের ভালো আলেম, আল্লাহ ওয়ালা আলেম তাদের ধারস্থ হতে হয়। আল্লাহ সুবহান ওয়া তাআলা সে কথা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলাম। তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো। তোমরা যদি জানো, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো, এবং যারা জানে এবং যারা মানে তাদেরকে তোমরা জিজ্ঞেস করো। শুধু জানলেই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু জানলেই হবে না, ওই সকল ব্যক্তিদেরকে মানতে হবে।
যে ব্যক্তি জানে মানে না ওই ব্যক্তি আসলে ওই গাছের মতো যে গাছে কোনো ফল নাই এরকম গাছ দিয়ে আপনি কি করবেন এটাকে লাকড়ি বানাবেন কয়েকদিন পর এর বাইরে আর আপনি কিছু করবেন না অথবা ফার্নিচার বানাবেন এর বাইরে আর আপনি কিছু করবেন না এটা দিয়ে যে বেশি কাজ হয় না যে ব্যক্তি তার নিজের জ্ঞানের মাধ্যমে আলোকিত হতে পারে না সে অন্যকে কিভাবে আলোকিত করবে আপনাকে চয়েস করতে হবে যে কোন আলেমের কথা আপনি শুনবেন সবার কথা আপনার শোনা জায়েজ নয় যে কথা আমরা এর আগে বললাম কারণ আল্লাহ রাসূল বললেন যে ইত্তাখাযান নাসু রুউসান জুফালা মানুষ জাহেলদেরকে তাদের নেতা বানাবে এবং তাদের কাছ থেকে ফতোয়া চাইবে তারা নিজেরাও পথভ্রষ্ট এরাও পথভ্রষ্ট আপনি তো পথভ্রষ্টতার পথ নিজের জন্য বেছে নিচ্ছেন ওই ব্যক্তিকে আপনার শিক্ষক বানিয়ে যিনি নিজে জানেও না অথবা নিজে মানেও না এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন আসলুল ইলমি খাশিয়াতুল্লাহ জ্ঞানের মূল হচ্ছে আল্লাহর ভয় আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমকুমুল্লাহ তোমরা আল্লাহকে ভয় পাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জ্ঞান দান করবেন ইমাম শাফি রাহমাতুল্লাহ তিনি বলেছেন হে বৎস আমি তোমাকে বলি লান তানালুল ইলমা ইল্লা বিস লান তানালুল ইলমা ইল্লা বিসিত্তাতিন হে বৎস আমি তোমাকে বলি ছয়টি কাজ না করলে তুমি কোনোদিন জ্ঞান অর্জন করতে পারবে না لن تنالوا العلم الا بسته سانبئك بتفسيرها ببياني আমি তোমাকে এগুলো সবগুলোর কথা আমি তোমাকে এখন বলে দেব সবগুলোর কথা আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি জ্ঞান অর্জন করার জন্য তোমাকে কি কি করতে হবে ছয়টি জিনিস তোমাকে করা দরকার এরপর প্রত্যেকটা জিনিস তিনি আলাদা আলাদা করে আলোচনা করলেন এবং তিনি বললেন ওয়াসুহবাতু উস্তাদিন উতুরু জামানি ওয়াসুহবাতু উস্তাদিন ভালো একজন উস্তাদের অধীনে তোমাকে থাকতে হবে ভালো শিক্ষক নির্বাচন করা দরকার কার কাছ থেকে আপনি জ্ঞান অর্জন করবেন ইউটিউব এখন তো আমাদেরকে যাচ্ছে তাই ধরনের জ্ঞান দিচ্ছে জ্ঞান অর্জন করে মানুষের পিপাসা মানুষ জ্ঞান অর্জন করবেই পিপাসাপ্ত ব্যক্তি যা কিছু পায় তাই সে গুগ্রাসে গিলতে থাকে এই জন্য ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের মাঝে বিরাজ করে জ্ঞান অর্জন করছে অমুকের কাছ থেকে নয় অমুকের কাছ থেকে নয় অমুকের কাছ থেকে নয় এখন সে কনফিউজড এখন সে বুঝেই না অনেকে আমাদেরকে বলে আপনারা এমকে এই কথা বলে তমকে ওই কথা বলে তমকে ওই কথা বলে আমরা কাটটা শুনবো আমরা তখন তার রুচি নিয়ে প্রশ্ন করি যে আপনার রুচিটা কেমন আপনি ওমদের কথা কেন শুনেন তিনি আপনাকে যা বলছেন তা কি কোরআন এবং সুন্নাহ অনুসারে বলছেন আপনি তো তা শুনছেন আপনার রুচির প্রশ্ন ইট ইজ ইউর টেস্ট অর ইট ইজ দ্য ডিটেরিওরেশন অফ ইউর টেস্ট আপনার রুচির বিভ্রম হয়েছে এই জন্য যার রুচি প্রচন্ড খারাপ ও ময়লা আবর্জনা থেকে খায় যার রুচি অনেক উন্নত সে ভালো ছাড়া খায় না আপনার রুচি নষ্ট হয়ে গেছে যেন আপনি যাই পান তাই আপনি খাচ্ছেন রুচিটাকে উন্নত করা দরকার কার কাছ থেকে আপনি দিনই জ্ঞান অর্জন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ু জুলাসাইনা খাইর ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে সবচেয়ে উত্তম কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই ব্যক্তিকে দেখলে তোমাদের আখিরাতের কথা মনে পড়বে মান যাক্কারাকুম বিল আখিরাতি রুইয়াতুহু যাকে দেখলে তোমাদের আখিরাতের কথা মনে পড়বে ওয়া যাদাকুম ফিল ইলমি মানতিকুহু তার কথায় তোমাদের জ্ঞান বাড়বে তার কথা শুনেছো তোমাদের জ্ঞান বেড়েছে এবং ওই ব্যক্তির আমল এর দিকে তাকালে তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মনে পড়ে যায় এরাই হচ্ছে সত্যিকার অর্থে বড় জুলুক জালিস জালিস মানে হলো সবচেয়ে বড় সঙ্গী ভালো সঙ্গী আপনি কার কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য কার সঙ্গ গ্রহণ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহাফে তিনি মুসা আলাইহিস সালামের জ্ঞানের কথা আলোচনা করলেন যারা জ্ঞান অর্জন করতে চান তাদেরকে এটিকেট জানা দরকার ইমাম বুখারী রহমাহুল হাদিস বর্ণনা করেছেন মুসা আলাইহিস সালাম বললেন যে তিনি তার যুগের শ্রেষ্ঠতম সবচেয়ে বেশি জ্ঞানী কারণ তিনি নবী তার চেয়ে বড় জ্ঞানী থাকবে কোথেকে আল্লাহ সুবহান বললেন না ওই জায়গায় যাও সেখানে তুমি গিয়ে আমার একজন বান্দা পাবে সেখানে তারা গেলেন ফাওয়াজাদা আব্দা মিন ইবাদিনা আতাইনাহু আমার সেখানে গিয়ে আমার একজন বান্দা পেল আমার পক্ষ থেকে আমি তাকে প্রজ্ঞা দিয়েছি ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা আমি তাকে শিখিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন প্রিয় ভাইরা এই যিনি যার কথা এখানে বলা হলো তিনি যা জেনেছেন তা তিনি আমল করতেন এই জন্য আপনাদেরকে বলি আপনি যা জানেন যদি আপনি তা আমল করেন ইউআল্লিমুকাল্লাহু মা লাম তাআলাম আল্লাহ আপনাকে এমন জ্ঞান দেবেন যা আপনি পড়ে অর্জন করেননি বুঝেছেন কথা আপনি যা পড়েছেন তা আপনি আমলে পরিণত করুন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জ্ঞান দেবেন যে জ্ঞান আপনি অর্জন করেন নাই পড়াশোনা করেন নাই কিন্তু এমনিতে আল্লাহর পক্ষ থেকে ওই জ্ঞান আপনার কাছে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে
এই ব্যক্তির যার ব্যাপারে হাদিসের গ্রন্থগুলোতে এসে হাদিস এসেছে, রাসূলুল্লাহ বলেছেন তিনি ছিলেন খেদের, খেদেরের কথা এখানে এসেছে, আলাইহি সালাওয়াতু ওয়াসালাম তিনি তাকে গিয়ে সেখানে পেলেন, তাকে বললেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, দেখুন এটিকেট অফ আর্নিং নলেজ, জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে কি করতে হয়। তিনি গিয়ে বললেন যে আমি আপনাকে অনুসরণ করতে চাই, আপনার কাছ থেকে কিছু জ্ঞান আমি নিতে চাই, হাল আত্তাবিউকা শুড আই ফলো ইউ, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি। তিনি বললেন যে না ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি তো আমার সাথে থাকতে পারবে না, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, তুমি থাকতে পারবে না, তুমি তো সকল ব্যাপার জানো না। তিনি বললেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা ওয়ালা আউসি লাকা আমরা, আপনি আমাকে দেখবেন আমি ধৈর্য ধরে জ্ঞান অর্জন করছি, জ্ঞান অর্জন করার জন্য। এই জন্য ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন যে আপনাকে ধৈর্য বস্তে বারিন, অর্থাৎ আপনাকে ধৈর্য ধারণ করে জ্ঞান অর্জন করতে হবে, লম্বা সময় জুড়ে অতুল জামানি লম্বা সময় জুড়ে জ্ঞান অর্জন করবেন, একদিন দুই দিন এক দুইটা বই পড়ার পর তারপরে মনে করবেন যে আমি অনেক জ্ঞান অর্জন করেছি, নো, ইট ইজ এ লাইফ লং প্রসেস, লম্বা সময় জুড়ে গোটা জীবন জুড়ে জ্ঞান অর্জন করতে হয়। তিনি বললেন যে আমি আপনার সাথে থাকতে চাই, আমি ধৈর্য ধরে থাকবো এবং আপনার অবাধ্য আমি হব না, মানে ঠিক আছে চলো, এরপরে বাকি ঘটনাটা আপনাদের জানা আছে। জ্ঞান অর্জন করার জন্য এই এটিকেট, এই আদব, এই শিষ্টাচার মেনটেন করতে হয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আমি 20 বছর পড়াশোনা করেছি উস্তাদের অধীনে, এর মধ্যে 19 বছর আমি আদব শিখেছি, 1 বছর আমি হাদিস শিখেছি, এখন আমার মনে হয় ওই 1 বছরে যদি আমি আদব শিখতাম, শিষ্টাচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন তো আমরা একটু জানলেই তারপরে আর আমাদের অহংকারে আমরা ফেটে পড়ি, আমরা জানি আমার চেয়ে আবার বেশি কে জানে, নো এরকম নয়, জ্ঞান অর্জন করলে ওই জ্ঞান যেন আপনাকে অবশ্যই বিনয়ী বানায়। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাউনা, তার হাউন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন নারী তার কাছে এসে কাঁপছিলেন, রাসূল বললেন হাউবিন আলাইক লাসতু বিমালিকিন, একটু বি ইজি সহজ সহজ, আমি তো রাজা নই, আপনি আমাকে দেখে কাঁপছেন কেন, আমি তো রাজা, আমি সাধারণ মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতোই মানুষ, আমার কাছে কেবল ওহী আসে, এতটুকুই। অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য আমাদের প্রথম যে কাজটি তা হলো শিষ্টাচার মেনটেন করা, এই শিষ্টাচার প্রথম হচ্ছে আল্লাহ সুবহান ও তার কাছ সাথে, তা হলো এখলাসের সাথে জ্ঞান অর্জন করা। আপনি যদি এখলাসের সাথে জ্ঞান অর্জন না করেন, এই জ্ঞান কোনো বারাকা প্রদান করবে না। বহু লোক তাদের জ্ঞান আছে, ওই জ্ঞান তাকে ধ্বংস করে দিয়েছে, যেমন ইবলিসের কিছু জ্ঞান ছিল, ওই জ্ঞান তার ধ্বংসের কারণ হয়েছে, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, সে জানতো যে তাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আগুন থেকে তৈরি করেছে, আদমকে মাটি থেকে তৈরি করেছে, এটাই তার কাল হয়ে দাঁড়ালো, এটাই তার জীবনকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন তুমি আমার কাছ থেকে সরে যাও, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত, তুমি মালউনিন, ওরা তুমি মালুম মালুম, তুমি মালউন, তুমি তোমার উপর লানত পড়েছে, লানত প্রাপ্ত তুমি, কারণ তুমি আমার অবাধ্য হয়েছে। ওই জ্ঞান মানুষকে যদি অহংকার বানায়, ওই জ্ঞান তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, জ্ঞান আপনাকে যেন বিনয় বানায়, যেই ফলে গাছ অনেক বেশি, যেই গাছে ফল অনেক বেশি, ওই গাছটি অনেক বেশি বিনয়ী থাকে, ও অনেক বেশি উদ্ধত থাকে না, জ্ঞানীরা বিনয়ী হয়, আর অন্যদেরকে দেখবেন চ্যালেঞ্জ করে বেড়ায়, আমি অমুক, আই এম দিস, আই এম দিস, আমি ওই, আমি সেই, ইত্যাদি বলে বলে তারা বেড়ায়, জ্ঞানীরা কখনো এটা হয় না। আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য আপনি জ্ঞান অর্জন করুন। এই জন্য ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ আইয়ুহাল ওয়ালাদ নামে তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, এই গ্রন্থে তিনি বলেছেন হে ছাত্র, তিনি তার ছাত্রকে আইয়ুহাত তোয়ালেব, হে ছাত্র, এই ছাত্রকে লক্ষ্য করে তিনি বললেন তুমি তো সারা রাত শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য কাটিয়ে দাও, তুমি যদি এই জ্ঞান তোমাকে যদি আল্লাহর কাছে কাছে না পৌঁছাতে পারে তাহলে ফাওয়াইলুল্লাহ কা সুম্মা ওয়াইলুল্লাহ, তাহলে তোমার জন্য ধ্বংস, তোমার জন্য আমার কাঁদতে মনে চায়, কান্না করতে মনে চায়। তুমি জ্ঞান অর্জন করেছো, সালাফদের যা দৃষ্টিভঙ্গি ছিল, সালাফরা তারা রাত থেকে তিনটা ভাগ করতেন, একটা ভাগ তারা জ্ঞান অর্জন করতেন, আরেকটা ভাগ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেন, আরেকটা ভাগ তারা ঘুমাতেন, জ্ঞান অর্জনের এক ভাগ, এক ভাগ তারা ঘুমাতেন, আর এক ভাগ তারা জ্ঞান আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত তারা কাটিয়ে দিতেন। আপনাকেও রাতটাকে এভাবে ভাগ করা দরকার, শুধুমাত্র জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন নয়, এই জ্ঞানকে আপনাকে আমলে বাস্তবায়ন করা দরকার, এবং যা কিছু আপনি জ্ঞান অর্জন করেছেন এই হক, এই সত্য কথাটি আপনি মানুষের মাঝে প্রচার করে দেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বললেন যে
হে নবী বাল্লিগ মা উনজিলা ইলাইক আপনার প্রতি যা নাযিল করা হয়েছে তা আপনি মানুষের মাঝে পৌঁছে দিন ফা ইন লাম তাফআল ফা মা বাল্লাগতা রিসালাতা আপনি যদি তা মানুষের কাছে পৌঁছে না দেন তাহলে আপনি কিন্তু রাসূল হিসেবে রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না মানুষের কাছে জ্ঞান পৌঁছে দেয়া বাল্লিগু আননি ওয়ালাউ আয়া তোমরা আমার পক্ষ থেকে একটি জিনিস জানলে তোমরা মানুষের কাছে পৌঁছে দাও এইটা জানিয়ে দেয় এটা তোমাদের কাজ তোমরা মানুষের কাছে জ্ঞান তোমরা পৌঁছে দাও জ্ঞান তোমরা জানিয়ে দাও যতটুকু জানবেন ততটুকু মানুষের কাছে পৌঁছে দেবেন তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার জ্ঞানের মধ্যে বারাকা দান করবেন জ্ঞান অর্জন করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সুবহানাল কাছে দোয়া করেছেন নবী রাসূলরা ওয়া কুর রব্বি জিদনি ইলমা বলুন হে আল্লাহ আমার জ্ঞানের মধ্যে আপনি সমৃদ্ধি বৃদ্ধি প্রদান করুন যুবকরা আপনাদের সময়ের মধ্যে একটা সময়কে জ্ঞান অর্জনের জন্য কাটিয়ে দেন এবং জ্ঞান অর্জন করার জন্য আপনাকে কিছু বইপত্র কেনা দরকার শুধুমাত্র শুনে শুনে জ্ঞান অর্জন করা যায় না শুধুমাত্র শুনেই জ্ঞান অর্জন করা যায় না যদি তা হতো তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে সর্বপ্রথম শব্দটি নাযিল করতেন ইসমা শুনো তিনি বলেন নাই তিনি বলেছেন একরা পড়ো বুঝেননি তিনি বলেছেন একরা পড়ো যুবকদেরকে বলছি যদি কোরআনের অনুবাদ একবার আপনি না পড়ে থাকেন তাহলে আপনার জন্য আমার কান্না করা ছাড়া কিছুই করার নাই যদি কোরআন অনুবাদ আদ্যপ্রান্ত একবার আপনি না পড়ে থাকেন এবং পড়েই দেখুন বহু লোক আজও এই পৃথিবীতে যারা নতুন করে যারা মুসলিম হচ্ছে যারা রিভার্টেড আপনি তাদের দিকে তাকিয়ে দেখেন তারা প্রত্যেকেই কোরআন পড়ে তারা মুসলমান হয়েছে কোরআন তারা পড়েছে দুই নম্বর হচ্ছে রাসূল সামের একটা হাদিস কম্পকে আদ্যপান্ত পড়ুন রাসূল নাই তো কি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আছে একবার পড়ুন না রাসূল সামের হাদিস সাহাবায়ে কেরামরা তার মুখ থেকে শুনেছে কিন্তু এখন এগুলো গ্রন্থে সন্নিবেশিত আছে আপনি একবার পড়ুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন আল্লাহ সুবহান বলেছেন ইয়ারফাউল্লাহু আল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞান অর্জন করে আল্লাহ সুবহান তাদের মর্যাদা বাড়িয়ে দেন যদি আপনি মর্যাদা বাড়াতে চান তাহলে আপনি জ্ঞান অর্জন করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীমূলক একটি গ্রন্থ কমপক্ষে পড়ুন আপনি যে রাসূল এর উম্মাহ হিসেবে নিজেকে দাবি করেন তার জীবনে আপনি কিছুই জানেন না শেক্সপিয়ার পড়ে আপনার জীবন শেষ অথবা অমক ঠাকুর তমক রবি ইত্যকার পড়ে আপনার জীবন শেষ কিন্তু আপনি শুধু রাসূলকে পড়লেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ারই আপনার সময় হলো না একটি গ্রন্থ আদ্যপান্ত পড়ুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সন্তানদেরকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়াতেন আলী রাদিয়াল্লাহু তাআলা নাতি বলছেন যে আমাদের পিতা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী মাগাজিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতেন কামা নাতাআল্লামু কামা নুআল্লামু সূরাতা মিনাল কুরআন যেমনি ভাবে কুরআন পড়াতেন তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়াতেন মনে রাখবেন আল্লাহ রাসূলের জীবনী পড়া এটাও ইবাদত এবং ইবাদতের নামে শ্রেষ্ঠতর ইবাদতের একটি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী ইসলাম তার গোটা জীবন হলো ইসলাম এবং তার জীবনের বাইরে ইসলামের এক ফোঁটাও নাই যারা তার জীবনের বাইরে ইসলাম খুঁজতে যায় তারাই তো পথভ্রষ্টতায় বেদাতে তারা লিপ্ত হয়ে যায় কারণ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাথীরা যা কিছুর উপর আছি তাই হলো দিন এটাই হলো ধর্ম এর বাইরে কোনো কিছুই নাই রাসূল গোটা জীবনই পড়েন গোটা জীবনই আপনার জন্য টনিকের জন্য মতো কাজ করবে তার গোটা জীবনীতে এমন কোনো কিছু ঘটেনি যা আপনার জীবনের জন্য কল্যাণকর নয় যেন তার জীবনীটা একবার পড়ুন তাওহীদের উপর আকীদের উপর একটা বই পড়ুন জ্ঞান অর্জন করতে হলে তাহলে দেখবেন যে আপনি আলোকিত আপনাকে কেউ আর ধোকা দিতে পারবে না ধোকাবাজরা আপনাকে ছো মেরে নিয়ে যেতে পারবে না যদি আপনি জ্ঞান অর্জন করেন আকীদার একটা বই কমপক্ষে পড়ুন এবং আন্দাজে কোনো বই পড়বেন না প্রেসক্রাইব বুক যেটা ওলামায়ে কেরাম হক্কানি ওলামায়ে কেরাম যার কথা আপনাদেরকে বলেন আহলুল হক যারা আপনাকে যে সকল গ্রন্থের কথা বলে সেগুলো আপনি পড়বেন যে সকল গ্রন্থগুলো সহি বিশুদ্ধ যেগুলো জাল জালিয়াতি না এরকম এগুলো আপনি পড়বেন এবং ফিকির উপর একটা বই পড়ুন কমপক্ষে বুঝার চেষ্টা করুন যে কোন আমল করা দরকার কোন আমল করা দরকার না কোনটা আমল অথবা কোনটা আমল নয় এটি জানার জন্য আপনাকে কমপক্ষে ফিকির একটি বই আপনার পড়া দরকার কমপক্ষে এই রকম একটা সিলেবাস আপনি তৈরি করুন এবং এর মাধ্যমে আপনি পড়াশোনা করুন আপনি যদি পড়াশোনা করেন আপনার আগের জ্ঞান এবং আপনার আগের ইবাদত এবং পরে ইবাদতের মধ্যে আপনি দেখবেন যুজুন যুজুন পরিবর্তন হয়ে গিয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই কথাই বলেছেন তিনি ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন তিনি মুনাফিকদের ব্যাপারে বললেন যে মুনাফিকরা যখন ইজা কওমু ইলা সলাতি কওমু কুসালা ইয়ারাউনা নাস ওয়া লা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা তারা নামাজে দাঁড়ায় আল্লাহ সুবহান ওয়া তাআলাকে খুব কমই তারা স্মরণ করে তিনি বলেন মুমিনদেরকে লক্ষ্য করে
যখন তোমরা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন, তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমরা মাতাল অবস্থায় নামাজে দাঁড়াবে না, কারণ মাতাল অবস্থায় নামাজে দাঁড়ালে তোমরা তো কি পড়ো তোমরা জানোই না, লা তাআলামু মা তাকুলুন, তোমরা জানোই না তোমরা কি বলো তোমরা কি পড়ো। আমরা ওই রকম এক ধরনের মাতাল, নামাজের মধ্যে কি পড়ি একটা শব্দ বুঝি না, কোনোদিন বোঝার চেষ্টাও করি না। অধিকাংশ লোকে এরকমই মাতাল, ওরা মাতাল হওয়ার কারণে তারা কিছু বুঝে না, আর আমরা ভিন্ন টাইপের মাতাল যে আমরাও কিছু বুঝি। 20-30-40-50 বছর পর্যন্ত লোকেরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অথবা তারা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা পড়ে যাচ্ছে, সূরাতুল ফাতিহা পড়ছে, সে জানেই না সূরাতুল ফাতিহা আল্লাহর সাথে কথোপকথন। যখন সে সূরাতুল ফাতিহা পড়ে তখন আল্লাহ সুবহান ওর উত্তর দেয়, ও তো উত্তর দেওয়ার সময়ই দেয় না, উত্তর দেওয়ার সময় দিচ্ছে নাকি, সে তো ক্যাসেট প্লেয়ারের মতো চালিয়ে দিয়েছে তার নামাজ শেষ, ও তো আল্লাহকে উত্তর দেওয়ার সময় দেয়নি। আর এখন তো একদল জাহেল তারা মসজিদের ইমাম হিসেবে তারা দাঁড়িয়ে আছে, গায়ের মাধ্যমে আলাইহিম ওয়া রাদ্দাল্লিন কুলা উযুর বিন্নাস, একটু সময় দেন, কারণ আপনি যদি আমিন বলেন ও আপনার আমিন বলার সময় দেবেন। ইহুদিদের চেয়েও নিকৃষ্ট, রাসূল বলেছেন ইহুদিদের গায়ে যারা ধরে দুই কারণে, তোমাদের একটা হলো আমিন শোনার কারণে, তো এখন এর গায়ে যারা ধরেছে ও কি দেইলে, ও তো কাউকে নিজেও পড়ে না অন্য কাউকে পড়তে দেয় না, আমি নিজে পড়েছি, আমি কারো কথা শুনে বলিনি, আমি নিজে দেখেছি, সে সেই কাজ করেনি। এবং এমন এক আলেমরে দেখেছি জুমার ঈদের নামাজের পরে ঈদের খুতবা, আপনারা তো এটা জানেন ঈদের নামাজের পর তারপরে লোকেরা দাঁড়িয়ে কি করে খুতবা করে না, খুতবা দেয় না, নামাজের পরে অন্তত বেদাতীরাও ঈদের নামাজের পর পরেই তারা কি করে না, মোনাজাত দেয়। ওই লোক গিয়েছিল হজে, আমি চাক্ষুষ বলছি আমার এলাকার কথা বলছি, ওই লোক গিয়েছিল হজে, তার অনুপস্থিতি তার এক বন্ধুর এসে নামাজ পড়াইতে দিয়েছে ঈদের নামাজ, ও বেটা ভুলে তোমার ঈদের নামাজের পরেই কি খুতবা দেওয়ার আগে সে মোনাজাত দিয়ে দিয়েছে। এখন তো এটা নিয়ে প্রচুর পরিমাণ সমালোচনা, সে হজ থেকে ফিরে আসলো, হজ থেকে ফিরে আসার পর অন্যরা বললো যে এইরকম হয়েছে এবং তাকে নিয়ে তো আমরা খুবই বিপদে পড়েছি, ব্যাপক সমালোচনা। সে বলল আমার বন্ধুকে নিয়ে সমালোচনা, ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর থেকে প্রত্যেক ঈদের নামাজে ও খুতবা দেওয়ার আগে লম্বা করে একটা মোনাজাত দিয়ে তারপরে খুতবা দেয়। এর চেয়ে বড় জাহেল এবং আল্লাহ বিদ্রোহী আল্লাহ জমিনে হতে পারে নাকি, তার জিদকে সে বশবর্তী করার, জিদকে সে বিজয়ী করার জন্য আল্লাহর দিনের বিরোধিতা করে যাচ্ছে। এরকম লোকদের অভাব নাই, একটাই মাত্র কারণ প্রিয় ভাইয়েরা বোনেরা, তা হচ্ছে সত্যিকার জ্ঞান এদের কাছে আসলে নাই, অথবা জ্ঞান থাকলেও তারা নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা ব্যস্ত। আমি ভিন্ন আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আপনাদের এখানে শিরক বেদাত ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে, সেই জন্য আমার মনে হলো যে কিছু জ্ঞান তো অর্জন করা দরকার, নাহলে শিরক বেদাত কেমনে বুঝবো। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, আপনি তো মনে করবেন যে এটাই তো ইবাদত, আমি অমুকের কাছে গিয়ে চাই, আমাকে একজন আলেম বাংলাদেশের খুব বিখ্যাত আলেম তিনি বলেছেন, তিনি হজ করতে গিয়েছিলেন, তার পিছনে দুইজন পাকিস্তানি ছিল, তো একজন ওইখানে বলছে যে আল্লাহ আমার সন্তান হলে তুমি আমাকে একটা সন্তান দাও, তখন ওই যে আরেক বন্ধু সে বন্ধু তাকে বলছে বেটা খাজা বাবা দেশে আছে না, সন্তান তো তার কাছে চাইবো, এখানে তুমি আল্লাহর কাছে অন্য কিছু চাও। তিনি নিজের মুখে আমাকে বলেছেন, অনেক বড় আলেম তিনি, মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, এরকম ঘটনা ঘটছে। একটাই কারণ, সে হচ্ছে আল্লাহকে চেনে না, জানে না, তার জ্ঞান নাই, দিনই জ্ঞান অর্জন করা এটা ফরজ। আপনার এই লাইনে দিনই জ্ঞান অর্জন করুন, শুধুমাত্র লেকচার শুনে দিনই জ্ঞান অর্জন করবেন না, শুধু লেকচারে সব কথা আসে না, দিনই জ্ঞান অর্জন করতে হবে পড়ে, এবং পড়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন এক খারাপ হলে, আর যতটুকু জানবেন ততটুকু মানুষের মাঝে পৌঁছে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা জ্ঞান অর্জন করে, জ্ঞানের এই প্রান্তে হচ্ছে, জ্ঞানের এই প্রান্ত হচ্ছে ব্যক্তি, আর ওই প্রান্তে হচ্ছে জান্নাত, জ্ঞানের ওই প্রান্তে কি আছে জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, কেউ যদি জ্ঞান অর্জনের পথে একবার যাত্রা শুরু করে দেয় এই পথে রাজপথে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। কোন একজন ব্যক্তি জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা তার জন্য ডানা বিছিয়ে দেয়, ওই ব্যক্তি যদি জ্ঞান আবার অর্জন যা করে ততটুকু বিতরণ করে, আপনারা করবেন এটা সহি কথা মানুষের কাছে পৌঁছে দেবেন বিতরণ করে, তাহলে তার জন্য ফেরেশতারা সকল মানুষ এমন কি হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল হুত ফিল
বাহর এমন কি সমুদ্রে মাছগুলো এবং পিপীলিকাগুলো তাদের গর্তে পর্যন্ত এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে আল্লাহ এই ব্যক্তি দ্বীনের কথা মানুষের কাছে প্রচার করছে অতএব তুমি তাকে রহমদার পূর্ণ করে দাও আপনি পেতে হলে দ্বীনি জ্ঞান অর্জন করার সাথে সাথে তা মানুষের মাঝে বিতরণ করুন যতই বিতরণ করবেন তত আপনার জ্ঞান বাড়বে এবং আপনি এটাকে আমল বাস্তবায়িত করুন আল্লাহর কসম করে বলছি এটা আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জ্ঞান দেবেন যেটা আপনি কোনোদিন পড়েন নাই কিন্তু আপনার অটোমেটিক্যালি জ্ঞান অর্জন হয়ে যাবে ওয়াত্তাকুল্লাহু ইউআল্লিমুকুমুল্লাহ আল্লাহকে ভয় পাও আল্লাহ সুবহান তোমাদের জ্ঞান বাড়িয়ে দেবেন